Hi everyone, assalamu alaikum wa rahmatullah. Asha kori shobai bhalo achen. Amra alhamdulillah bhalo achi. Ajke ami apnader sathe fish biryanir ekta recipe niye chole aslam. Apnaderke niye ajke fish biryani ta ranna korbo. So apnara enjoy korun ar delicious food ta cook kore apnara ¡Gracias!
সবটা ওয়াটার ইউজ করেছি যেটা আমি পেস্ট করার জন্য এটা আমি এখানে দিয়ে দিয়েছি মিক্স করে নিয়েছি টমেটোর সাথে সবকিছু ইকুয়ালি হয়
2 tablespoon ghee niyechi ami ekhane asil ghee vegetable ghee ta niyechi apnara chaile apnader pochonder ghee ta nite paren othoba cooking oil o use korte paren ঘিটা গরম হয়ে আসছে আমি এখন স্লাইস করা অনিয়নগুলো দিয়ে দিব ব্যারিস্টার জন্য Thank you.
আবার মিক্স করে
Por el momento.
ফেসিং করলে এক টেস্টটা তো ঠিক নাই, সো এই জন্য মিক্স করেছি। এখানে আমি 10-12টা অ্যালমন্ড বা কাজু বাদাম গুলোকে আমি একটু টেস্ট করে নিয়েছি, ওইটা যেহেতু অপশনাল। আমি কুক করার সময় বিরিয়ানি কুক করার সময় এগুলো ইউজ করি ভালো টেস্ট করার জন্য, ওইটা না থাকলে না থাকলে নাও দিতে পারেন, ওটা সমস্যা নয়, দিলে টেস্ট করাবে না দিলে টেস্ট খারাপ আসবে না। সো আমি এটা মিক্স করে নেব। এখানে রোজ ওয়াটার দিচ্ছি 2 টেবিলস্পুন। তারপরে এখন আমি আমার গ্রাইন্ডারে আমি আমি এটা দমে রাখবো 20 মিনিটস। এটা এদিকে একটা ক্লপস দিয়ে বন্ধ করে দিচ্ছি, লিডটা ছিদ্রটা মিডিয়াম ফ্লেমে এটা কুক করতেছি, একদম মিডিয়াম ফ্লেমে যেন বার্ন হয়ে না যায়। যখন বিরিয়ানিটা হয়ে আসবে একটা সুন্দর একটা স্মেল ফ্লো করবে, তখন এই বুঝতে পারবো বিরিয়ানিটা হয়ে আসছে। তারপরে আমি সার করবো সবার সাথে। আমি এখানে 5 থেকে 7টা কারি লিভস দিয়েছি, এগুলো আমি দিব। কারি লিভস খুবই ইম্পর্টেন্ট একটা লিভস, এটা আপনার ডাইজেস্টের হেল্প করে, প্লাস হাই অ্যান্টিঅক্সিডেন্ট,
আপনি যে কোনো পোলাও বিরিয়ানি খাওয়ার পরে এটা ডাইজেস্টে ক্লাস করে প্লাস হাই অ্যান্টিঅক্সিডেন্ট সো অনেক ভালো ইফেক্ট আছে এটার মধ্যে বিরিয়ানিটা এখন এরকম একটা কালার আসছে এখন সবগুলো ভাত ফুটে গিয়েছে একটু একটু মোটা মোটা হলে টেস্ট লাগে টেস্টটা অনেক ভালো আসছে একদম যেরকম টেস্ট হইলে পিস বিরিয়ানি ভালো লাগে সেম ওই টেস্টটাই আসছে সব কিছু ঠিক আছে সল্ট কোয়ান্টিটিটাও ঠিক আছে